আপনারা দেখছেন তাজা খবর 24। আসসালামু আলাইকুম, তাজা খবর 24 সংবাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ সাইদ। নরসিংদী রায়পুরায় মেঘনা নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু, দীর্ঘ 26 ঘন্টা পর ডুবুরির সাহায্যে মরদেহ উদ্ধার। আমাদের প্রতিনিধি মামুন মিয়ার পাঠানো ভিডিও চিত্রে এবার দেখুন বিস্তারিত। নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে অনিক নামে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর 1টায় উপজেলার শ্রীনগর ইউনিয়নে গোপীনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত অনিক মালয়েশিয়া প্রবাসী নাজমুল হোসেনের ছেলে। তাজা খবর 24-কে দেওয়া সাক্ষাৎকারে আমজাদ হোসেন বলেন, সকালে বাড়ি থেকে বের হলে পরবর্তীতে আর বাড়িতে ফিরেনি অনিক। পরিবার খুঁজতে থাকে, না পেয়ে মেঘনা নদীর তীরে অনিকের পরনের কাপড় দেখতে পায়। তাতেই স্বজনদের সন্দেহ বাড়ে, গোসল করতে এসে পানিতে ডুবে যায় অনিক। শুক্রবার সকালে টঙ্গী ফায়ার স্টেশন ডুবুরি টিম খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ঘটনাস্থলে তাকে না পেয়ে মরদেহটি 26 ঘন্টা অতিবাহিত হয় এবং ভেসে উঠেছে। ডুবুরি টিম দীর্ঘ 1.5 ঘন্টা তল্লাশি চালিয়ে মরদেহটি পান্তশালা ফেরিঘাট সংলগ্নে ভেসে থাকতে দেখে উদ্ধার করে পরিবারের কাছে স্থানান্তর করে। দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন, আমাদের সকল আপডেট দেখতে থাকুন। দেখতে দেখতে একদিন অবশ্যই ভালো লেগে যাবে, আর ওই দিনই আশা করি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাচ্চার কাপড় আনতে পাওয়া গেছে, কাপড় পাওয়ার পরে লোক গেছে, লোক গে যায় বুড়াইনা আনছে, বুড়াইনা বুড়াই হলে বিচার তো সন্ধান করতেছে, বিচারতাছে। বাচ্চাটা কখন নিখোঁজ হয়েছিল? কালকা 1টার দিকে নিখোঁজ হয়েছে, এরপর 10টার দিকে কাপড় পাইছে এনতে। রাত্রে 10টায়? জি জি। নাম কি? আমার নাম সিরাজুল হক। আচ্ছা, ঘটনাটা কি হয়েছে একটু বলেন। ঘটনাটা আমি বাসাতাছি বর্দা, ওর মা বিচারতাছে, আমিও আইছি লগে আয়া 9টার দিকে দেখলাম যে ফ্যান আর শার্ট গিঞ্জি পাওয়া গেছে। এবার দা বিচারলাম, বিচার পাইলাম না। ঘটনাটা কবে? ঘটনা কাল্লা। কত ঘন্টা পরে তাকে উদ্ধার করে? প্রায় 25-26 ঘন্টা। 26 ঘন্টা পরে কি দুপুরি আমরা নদীতে উদ্ধার করছি। আসলে যে লোকটা নাকি আজকে এই দুর্ঘটনা কবলিত হয়েছে, এটা সম্পর্কে আমার ভাতিজা, নাম তার অনেক, তার বাপের নাম নাজমুল হোসেন, আমার সাহস্ত ভাইয়ের ছেলে। আসলে দুঃখজনক, অতি দুঃখই যে আসলে ছেলেটা 7-8 বছর বয়স, সাঁতার না কাটা, সাঁতার জানে না, সাঁতার দিতে জানে না। আমাদের ছেলেরা কিন্তু এলাকার ছেলেরা প্রায় ছেলেরাই 8-10 বছর ধরে সাঁতার দিতে জানে, কিন্তু এই ছেলেটা সাঁতার জানছিল না, আর কোনোদিন নদীতে গোসলও করে নাই। আজকে এই দুর্ঘটনার মুখ্য কারণ হইল সাঁতার না জানার কারণ। সাঁতার যদি জানতো তাহলে কিন্তু এই আবুডুবু খাইলে কিছুটা লোকে দেখলো হইলে দেখে আর উদ্ধার করতে পারলো হইলে। এই লোকটা ছেলেটা সাঁতার জানেন না, এই জন্য আজকে এই দুর্ঘটনা ঘটছে। এই জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, এবং এই যে পরিবারের সন্তানটা মারা গেছে, হ্যাঁ, তাদের যাতে এই দুঃখ বেদনা সরিয়ে দিতে পারে, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এই দোয়া প্রার্থনা করছি। হ্যাঁ, তাই এই শোক যাতে বয়ে নিতে পারে তার পরিবার এবং স্বজনরা যাতে বয়ে নিতে পারে। ঘটনা ঘটছে মেঘনা নদীতে, এটা খাল বিল না, এটা কিন্তু মেঘনা, ফুল মেঘনা। এই মেঘনাতে যে দুর্ঘটনা ঘটছে আমরা দেখছি, এই নদীর পাড় দিয়ে অনেক ছেলে পেলেরা
নিয়ে ছেলেরা সাতার কাটে এই সাতার আপনি আপনি কি মতামত দিলে তাহলে কি নদী মাত্রা দেশ দ্বারা তারা কি সাতার জানার নদীতে পড়লো অনেক সময় নদীর নৌকাতে নৌকা ডুবে গেলো জ্বরের কবলে পড়লো মরার আশঙ্কা তা না বাঁচার আশঙ্কাই বেশি বেশি যদি সাঁতার জানতো তাহলে আজকে সে সাঁতার দিয়া নদী তীরে উঠতে পারতো খোঁজাখুঁজি করে পাই না পরে এক লোক খবর পড়লো যে নদীতে একটা লাশ যাইতেছে পরে আমরা তাড়াতাড়ি নৌকা নিয়ে গেলাম গিয়ে পরে ডুবুরের মাধ্যমে আমরা লাশটা উদ্ধার করলাম উদ্ধার করে আমরা উনির বাড়িতে আমরা নিয়ে আসলাম আমরা এখনো খুঁজতে আছি আল্লাহ যদি মিলে দেয় আপনারা সবাই দোয়া করবেন তবে ওনার ওর কাপড় আনুমানিক গতকাল 12:30 দিকে ও বাড়ি থেকে বের হয়েছে বের হওয়ার পর সারাদিন খোঁজাখুঁজি করলাম কিন্তু তাকে আমরা পাই নাই সন্ধ্যার দিকে নদীর পাড় থেকে তার কাপড়গুলি পাওয়া গেছে কিন্তু তার লাশ আজও পর্যন্ত আমরা প্রায় পাই নাই এখন কি ও বাচ্চাটা কি 24 ঘন্টা পার হয়ে গেছে ওই বাচ্চাটা কি নদীতে পড়ে গেছে না এখনো জীবিত আছে আমরা এখনো সঠিক বলতে পারতেছি না তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যাতে বাচ্চাটা একটা প্যান্ট পাওয়া গেছে একটা থ্রি কোয়ার্টার একটা গেঞ্জি একটা শার্ট যেটা পরে বাড়ি থেকে আসছে আপনার ধারণা হচ্ছে যে গ্রামের সবাই এই বাচ্চাটা খোঁজাখুঁজি করতেছে শুধু গ্রামের না মোটামুটি চর এলাকার অনেক মানুষই জানাজানি হয়েছে সবাই বাচ্চাটা গোপীনাথপুর গ্রাম আশেপাশে অন্য গ্রামের লোকেরা বিস্তারিত আছে আমরা দেখছি যে যেটা বলে যে দেশি জেলে বা আমাদের এলাকার মানুষ যারা ডুগরির পাশাপাশি তারা তো দেখছি যে হ্যাঁ এলাকার মানুষ বিস্তারিতছে খোঁজাখুঁজি করতেছে কোনো পানির মধ্যে পড়ছে কিনা বা শুকনার মধ্যে কোনো কিছু আছে কিনা হ্যাঁ এমন দেখতেছে উনি যে ছেলেটি গতকাল বেলা 1টা থেকে 12টার ভিতরে সে নদীতে গোসল করতে গেছিল ম্যাংনা নদীতে এখন আপনারা খোঁজাখুঁজির পরে দেখছি আমরা আপনারা পাইতে সক্ষম হয়েছেন এই বিষয়ে যে আপনি বলতেন কিছু আমরা আসার পর সংবাদ পাওয়ার পর আমরা আসছি রায়পুরা ফায়ার স্টেশনের সহযোগিতায় আমরা স্থানীয় লোকজনের নিয়ে আমরা উদ্ধার কাজ আরম্ভ করি উদ্ধার কাজ অলরেডি যখন 24 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে তখন আমাদের ধারণা হয়েছিল যে বলে লাশটি ভাসমান হইতে পারে আমরা কাজ সমাপ্ত করে তারপর টহল নৌকা নিয়ে হেরে আমরা উদ্ধার কাজ অভিযান পরিচালনা করি পরে দেখা গেছে দেড় কিলো দূরে আর কি ভাসমান লাশটা পাওয়া গেছে আমরা পাইতে সক্ষম হয়েছি পরে লাশটা নিয়ে এসে সেরে তার গার্জিয়ান বা এনে এলাকার মুরব্বী আছে মেম্বার আছে ওনাদের কাছে লাশটা আমরা হ্যান্ডওভার করছি এখন সর্বশেষ আমরাও সাকসেসফুল উপরে আল্লাহ মিলাই দিছে আমার একটা কন্ট্রোলের নাম্বার আছে এটা নিলে সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে পারবে না এক নাম্বার দিয়ে চিটাগাঙ্গে কোথাও দুর্ঘটনা করছে আপনি এই নাম্বারে হট নাম্বার খালি আপনি এই জায়গায় ইনফরমেশন দেবেন সঠিকভাবে ওই জায়গার থেকে ডুবুরি টিম হোক অগ্নি নির্বাপক দল হোক তারপরে রোড অ্যাক্সিডেন্ট হোক যে কোনো লোক ওই জায়গাতে মুভ করবো ওই জায়গা থেকে আচ্ছা আপনাদের নাম্বারটা একটু বলেন নাম্বারটা হইতেছে 02-22-33-555-555 এই নাম্বারে ফোন দিলে সারা বাংলাদেশে যে কোনো কোথাও কোনো দুর্ঘটনা অগ্নিকাণ্ড বা রোড অ্যাক্সিডেন্ট হইলে আমাদের ফায়ার সার্ভিস এই নাম্বার থেকে ফোন দিলেই তারা যে সঠিক লোকেশনটা দিলে ওই জায়গায় যায় আমাদের দল উপস্থিত হবে ডুবুরি দল এখানে এসে আনুমানিক 12:50 যে কাজ শুরু করছি প্রায় 1.5 ঘন্টার মতো রেস্কিউ করার পর যখন আমরা লাশ না পেয়েছি আমরা চিন্তা ভাবনা করলাম যেহেতু 24 ঘন্টা ওভার হয়ে গেছে লাশটা হয়তো ভেসে উঠতে পারে সেই হিসাবে আমরা 2টা বোট নিয়ে 2টা টিম নদীতে উদ্ধার অভিযান চালাই যেন লাশটা পাওয়া যায় আল্লাহর রহমতে আমরা লাশটা পাইতে সক্ষম হয়েছি আল্লাহর কাছে